কে মূল্যায়ন করবে, কে করতে পারে, কে বুঝে? বক্তব্য গতানুগতিক, আমরাও গতানুগতিক, আমাদেরও প্রয়োজন আছে, সামাজিক প্রয়োজন, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য। 11 মাসে ব্যবসা যা হয়েছে, এই মাসে তার সমান বা তার চেয়ে বেশি হতে হবে। যদি তাই হতে হয় তাহলে ব্যস্ততা বেশি হবে, কেননা প্রত্যেকটা স্তরের লোককে সাপ্লাই দিতে হবে জিনিস, যারা কাপড় বানাচ্ছে তারা সহ, যারা কাপড় বিক্রি করছে তারা সহ, যারা দর্জি কাপড় বানাচ্ছে তারা সহ, যারা কিনছে তারা সহ, সবাই ব্যস্ত। যারা ইফতারি বানাচ্ছে তারা সহ, যারা ইফতারি কিনছে তারা, যারা হাটে বাজারে যাচ্ছে, সব জায়গাতে মানুষ ব্যস্ত আছে। ব্যস্ততা যত বেশি মূল্যায়ন তত কম। না বুঝতে পারার কারণে রমজান পার হয়ে যাচ্ছে, কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 শ্রেণীর মানুষ হতভাগা, দুর্ভাগ্য ব্যক্তি। তার 1 শ্রেণীর মানুষ বৃদ্ধ পিতামাতাকে পেল, তারপরে তার পাপ মোচন করতে পারল না, একজন হতভাগা ব্যক্তি। একটা বড় সুযোগ এসেছিল কিন্তু তার নিতে পারল না। আমার নামটা আসলো তার সামনে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে একজন হতভাগা ব্যক্তি, আমার এক পক্ষ থেকে একটা বড় কিছু সুপারিশ পেয়ে যেত, সেটাও নিতে পারল না। আর রমজান পাওয়ার পরেও পাপ মোচন করতে পারল না। পাপ মুছে নেওয়ার জন্য একটা বিশাল ব্যবস্থা, বড় পাওয়া রমজান, কিন্তু আসলো আর গেল, বুঝলাম যে রমজান মাস সিয়াম পালন করেছি গতানুগতিকভাবে, তাহলেই কি আসলে তাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারলাম? জি না, তা হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, রমজানের গুরুত্বপূর্ণ 2-1টি কথা, তার 1টি কথা হচ্ছে এই, সাহারি খেয়ে সিয়াম পালন করতে হবে, এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাহারু ফাইনু ফি আল বারাকা, তোমরা সাহারি খাও, এতে বরকত আছে। আমি বরকত বুঝি আর না বুঝি, আমি খেলাম ভাত মাছ রুটি গোস্ত খেলাম, বরকত কী জিনিস তা তো আমি বুঝতে পারলাম না। আমি বুঝি আর না বুঝি, আল্লাহ নবী বললেন তাতে বরকত আছে। বরকত কি? আমার শরীরে বরকত হতে পারে, আমার রুজিতে বরকত হতে পারে, আমার বয়সে বরকত হতে পারে, আমার বাড়িঘরে বরকত হতে পারে, বাড়িঘরে বরকত অনেক দিন থাকবে, নষ্ট হবে না, রুজিতে বরকত ধীরে ধীরে টাকা পয়সা বেশি হয়ে যাবে, আমার শরীরে বরকত নিরাপদে থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহারি খাও, তাতে বরকত আছে। কিভাবে বরকত তা তিনি বললেন না, তাই তিনি বললেন, একবারে 1 ঢোক পানি হলেও পান করে সাহারি খেতে হবে। আরও তিনি বললেন যে ফাসলু সিয়ামে না ও সিয়ামিল ইয়াহুদ আল নাসারা আহলি কিতাবে, আমাদের সিয়াম এবং ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে তফাত হচ্ছে সাহারি খাওয়া, ওরা সাহারি না খেয়েই সিয়াম পালন করে, তাই আমাদেরকে সাহারি খেয়ে সিয়াম পালন করতে হবে। রমজানের আর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাড়াতাড়ি ইফতার করা। রমজানকে অপমান করার জন্য, ঠেকানোর জন্য চতুর্দিক থেকে মানুষ ঘেরে ধরেছে। যারা বেশি খাচ্ছে তারাও ঠেকাচ্ছে, যারা কাপড় চোপড় বেশি কিনছে, হাট বাজার ব্যবসা বাণিজ্য করছে, তারাও রমজানকে ঠেকাচ্ছে, তার দয়া রহমত বরকত ঠেকানোর জন্য চেষ্টা করছে। যারা বিভিন্নভাবে ছুটে বেড়াচ্ছে, জাগার রাতগুলিতে বক্তব্য দিচ্ছে, তারাও রমজানকে, তার দয়া রহমত বরকতকে ঠেকানোর চেষ্টা করছে। আর যারা দেরিতে ইফতার করছে সতর্কতার জন্য, তাদের কর্মটাই হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের কর্ম, নেকি তো বহুদূরের কথা। তাহলে তারা কত শক্ত হাতে রমজানকে ঠেকানোর চেষ্টা করছে, একবারে মজবুত দুর্গের মতো রমজানকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে।
পাঁচ মিনিট সতর্কতার জন্য দেরি করতে হবে। সতর্কতা ছিল তাড়াহুড়াতে, আবহাওয়া দপ্তর থেকে যদি বলে আজকে 6:25 ইফতার তাহলে আপনি 24:30 করবেন, তাহলে আপনি সতর্কতা অবলম্বন করলেন, ছিল তাড়াহুড়াতে, করে দিল দেরিতে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লায়াজুলুদ্দিন জাহেরান, দিন ধর্ম অতদিন সফল জয় থাকবে, মা জালুন্নাস আল ফেতরা, যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন দিন জয়। ফেনেল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াখিরুনা, নিশ্চয় ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। কে কাকে বলবে? আপনি যদি নির্ধারিত সময়ে ইফতার করেন তাহলে আর পাঁচজন বলবে তুমি নিজের রোজাটা ভেঙে নষ্ট করলে, আমাদেরও ক্ষতি করলে। হুজুর বলে দিয়েছেন যে সতর্কতামূলক দেরিতে ইফতার করতে হবে 3-5 মিনিট। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যা দেরি করে ইহুদি খ্রিস্টানেরা ইফতার করে, তোমার আচরণটা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাক। এভাবেই চলছে, কেউ কাউকে পরোয়া করে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন ইসলাম ততদিন জয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। যখন মানুষ সতর্কতামূলক 3-5 মিনিট দেরি করবে তখন বুঝতে হবে এখন দিন পরাজয় হয়েছে। এখন মানুষ ধর্মের নামে ইহুদি খ্রিস্টানদের নীতি অবলম্বন করেছে। ইফতারের পদ্ধতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতেরু কাবলা ইউসাল্লি আল মাগরিব তোমারাউতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাত আদায়ের পূর্বে কয়েকটা তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইনলাম তখন যদি তাজা খেজুর না থাকত, রতবাতিন যদি তাজা খেজুর না থাকত, ফাতোমায়রা, তাহলে তিনি সুখা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইনলাম তখন যদি সুখা খেজুর না থাকত, ফা হাসা হাসাওয়াতিন মিন মাইন, তাহলে কয়েক অঞ্জলি পানি মুখে দিয়ে ইফতার করতেন। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে বিসমিল্লাহ বলে ইফতারের যোগ্যতা রাখে একমাত্র খেজুর, তা হলো তাজা খেজুর। এখন সম্ভব, এক সময়ে সম্ভব ছিল না। যদি তাজা খেজুর না থাকে তাহলে সুখা খেজুর, যদি সুখা খেজুর না থাকে তাহলে পানি। ইফতারের যোগ্যতা পৃথিবীতে দ্বিতীয় বস্তু হিসাবে যেটা রাখে তা হলো পানি। যদি পানি না থাকে তাহলে ভিন্ন কথা, কিন্তু পানির স্থানে অন্য কোনো কিছু আসতে পারে না, তা আঙ্গুর হোক, তা জাইতুন হোক, তা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের ফজলি আমি হোক না কেন, পৃথিবীর যে কোনো দামি খাদ্য, যে কোনো দামি ফল এই স্থানে ঢুকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, বিসমিল্লাহ বলে তাজা খেজুর দিয়ে ইফতার করতে হবে, সম্ভব না হলে সুখা খেজুর দিয়ে ইফতার করতে হবে, সম্ভব না হলে পানি দিয়ে ইফতার করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। পানি পান করার পরে বলতে হবে, যাহাবাত জামাও অবতাল্লাতিল উরুকো অস্তাবাতাল আজর ইনশাআল্লাহ, পিপাসা দূরে হলো, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো, ইনশাআল্লাহ আমি নেকি পেয়ে গেছি ইনশাআল্লাহ, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারত। এই দোয়ার বর্ণনা সূত্র দুর্বল হয়, এই দোয়া পড়ে ইফতার করা যাবে না। বিসমিল্লাহ বলে পানি বা খেজুর মুখে দেওয়ার পরে বলতে হবে, যাহাবাত জামাও অবতাল্লাতিল উরুক অস্তাবাতাল আজর ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, রমজানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, তা হচ্ছে তারাবিহ। কোরআন মাজিদ পড়ে আপনি রমজানকে মূল্যায়ন করুন, তাসবিহ তাহলিল জিকির আজকার করে আপনি রমজানকে মূল্যায়ন করুন, ক্ষমা ভিক্ষে চেয়ে কান্নাকাটি করে রাতভর ইবাদত করে আপনি রমজানকে মূল্যায়ন করুন।
লাইলাতুল কদর রমজানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন মাজিদকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন একটি মাস যেই মাসে কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে। রমজান মাসে কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে আর লাইলাতুল কদরে কোরআন মাজিদকে অবতীর্ণ করা হয়েছে। অমাদ্রাকা মা লাইলাতুল কদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন লাইলাতুল কদর কি? আপনার কি জানা আছে লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ তাআলা বলছেন, আমি বলি, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসে মানুষ যে পরিমাণ ইবাদত করতে পারে, লাইলাতুল কদরে মানুষ সেই পরিমাণ ইবাদত করতে পারে। 1000 মাসকে মানুষ ইবাদত করতে গিয়ে যেভাবে মূল্যায়ন করবে, পুরো 1000 মাস সমান লাইলাতুল কদরকে মানুষ সেইভাবে মূল্যায়ন করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বললেন, আপনি কি বলতে পারেন লাইলাতুল কদর কি? আপনার জানা আছে লাইলাতুল কদরের বিষয়? আমি বলি, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। এখনো কথা শেষ হয়নি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, লাইলাতুল কদরে অসংখ্য ফেরেশতা, কঙ্কর যত আছে পাথর ভাঙাচুরা, এরকম পরিমাণ ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। ওয়ার রূহ, সম্মানিত ফেরেশতা জগতে সবচেয়ে সম্মানী দামি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামও নেমে আসেন। লাইলাতুল কদরের মর্যাদা, সেই দিন সমস্ত ফেরেশতা প্রথম আকাশে নিচে পৃথিবীতে নেমে আসেন, লাইলাতুল কদরও নেমে আসেন। যদি আপনাদের দেশের একজন বড় ব্যক্তি, মন্ত্রী লেভেলের মানুষ আছে, তাহলে দিনটি আপনার স্মরণে থাকে, তার জন্য প্রস্তুতি থাকে। আর এই রাত্রে সব ফেরেশতা নেমে আসবেন, আর নেমে আসেন আর জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন, তখন আমি ঘুমিয়ে, তখন আমার টিভিটা খোলা আছে। রমজান মাসের সময়ের ঢং দেখিয়ে, রমজান মাসের সাহারি ইফতারের ঢং দেখিয়ে মিথ্যে খবর শোনার জন্য, নগ্ন মেয়েকে দেখার জন্য বসে সময় কাটাচ্ছি। চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে রমজান মাসকে মূল্যায়ন করছে জনৈক ব্যক্তিগণ, মনে করছে রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করলাম, ভুল হিসাব। নগ্ন মেয়েকে দেখে, কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে রমজানকে মূল্যায়ন করা যায় না, এটা ভুল হিসাব। এমন এক দিন যেই দিনে কোরআন মাজিদ, এমন এক রাত যেই দিনে কোরআন মাজিদ, যে রাতে কোরআন মাজিদকে অবতীর্ণ করা হয়েছে, যে রাত 1000 মাসের চেয়ে উত্তম, যে রাতে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা নেমে আসেন পৃথিবীতে, যে রাতে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন পৃথিবীতে, ফিহা বেইজনে রব্বিহিম, তাদের প্রতিপালকের আদেশে আসে মিনকুল্লে আমর, প্রত্যেকটা বিষয় নিয়ে। এক বছরে যত মানুষ জন্ম নিবে, এক বছরে যত মানুষ মারা যাবে, এক বছরে যত মানুষ কর্ম করবে, এক বছরে যত মানুষের রুজি হবে, এক বছরে সারা পৃথিবীতে যা কিছু হবে, সব কিছু নিয়ে ফেরেশতাগণ নেমে আসেন। যা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাত প্রশান্তি সহকারে, মর্যাদা সহকারে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফজর পর্যন্ত অবিরাম থাকে, ফেরেশতাগণ থাকেন। হাদিসে এসেছে, একটু পরে আসবে, লা ইখরুজু শয়তানহা, এই রাতে শয়তান যারা পৃথিবীতে চলাচল করে তারা বের হতে পারবে না, তারা ওই রাতে বের হতে পারে না। এ রাত হলো জিবরাইল আলাইহিস সালামের রাত, এ রাত হলো ফেরেশতাগণের নেমে আসার রাত, এ রাত হলো কোরআন মাজিদ অবতীর্ণ করার রাত, এ রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম ইবাদত করার রাত। কি দিয়ে বুঝাই আপনাকে আমি লাইলাতুল কদর কি জিনিস?
আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, নিশ্চয় আমি কোরআন মাজিদকে মঙ্গলময় বরকতময় রাতে অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কাদর হচ্ছে মঙ্গলময় রাত, বরকতময় রাত। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি এই দিনে মানুষকে সতর্ক করে থাকি। আল্লাহ তাআলা বলেন ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম, এই দিনে ফয়সালা করা হয় প্রত্যেকটা জ্ঞান সম্পূর্ণ বিষয়ের, যা কিছু করা হয় ছোট হোক বড় হোক সব কিছু বিবেকপূর্ণ জ্ঞান সম্পূর্ণ। এমন কোন সিদ্ধান্ত সেদিন হবে না যাতে কিয়ামত পর্যন্ত করা আপত্তি থেকে যেতে পারে। যদি বিবেচনা করে দেখে তাহলে দেখবে ঠিকই আছে, আমরুন হাকিম। আল্লাহ তাআলা বলছেন মিন কুল্লি আমরিন হাকিম, প্রত্যেকটা জ্ঞান সম্পন্ন বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হয়, ফয়সালা করা হয়। আমরান মিন ইনদে রব্বিনা, বিষয়গুলি থাকে আমাদের প্রতিপালকের পক্ষ থেকে। যা কিছু ঘটে, যা কিছু হয় লাইলাতুল কাদরে, তা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে, কাজেই তাতে সন্দেহের কিছু থাকে না। কোরআন মাজিদ তো আপনাকে আমাকে বুঝাতে পারলাম না, হুজুর তো বলেছেন কোরআন মাজিদে যদি উচ্চারণ ভুল হয় তাহলে গুনাহ হয়ে যাবে, তাই আপনি পড়তে চাচ্ছেন না। হুজুর তো বলেছেন যে বুঝতে না পারলে কোরআন মাজিদ না পড়াই ভালো, হুজুরের বাপও বুঝে না। হুজুর তো বহু দূরের কথা, যারা বড় বড় মুফাসসির পৃথিবীতে তারাও বলেছেন আমি যেটুকু বুঝেছি সেটুকু বললাম, আমি বুঝেছি কোরআনে কথা নয়। অতএব তার সিদ্ধান্ত ভুল, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মাহিরু বিল কোরআনে মা সাফারাতিল কেরামিল বারারা, যারা কোরআনের উপর দক্ষ, কিছু বুঝে, ভালো পড়তে পারে, তারা দামি দামি ফেরেশতাদের সাথে থাকবে, তারা খুব সম্মানী মানুষ। আর যারা কোরআন মাজিদ ভালো করে পড়তে পারে না, ইয়াতা তাও ফিহে, কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে টেনে হেঁচড়ে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে লাহু আজরান, তার জন্য ডবল নেকি আছে। ও তো হাফেজ সাহেব শুধু পড়তে পারে, ও তো তার অর্থ জানে না, ও তো গাধা বুখারিকে বহন করার মতো, যার জন্য চিরদিন আমি বলে আসছি যে শুধু হিফজখানা প্রতিষ্ঠানের নামে খুলিয়েন না, হিফজখানার সাথে সাথে কোরআন হাদিস শিক্ষারও ব্যবস্থা থাকতে হবে, নইলে হাফেজের নাম দেওয়া মানুষ মূর্খ হয়ে যাবে। কি করে তার মাথায় জাগলো যে সুন্দর করে পড়তে পারেনি তাই সে পাপি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি টানা হেঁচড়া করে, ছেঁচড়া মেচড়া করে, কোনো রকম করে পড়তে পারে, তার জন্য ডবল নেকি। যে কোনো মূল্যে আপনাকে কোরআন মাজিদ পড়তে শিখতে হবে। মহান আল্লাহ বলেন হাযা যিকরুন মুবারাকুন, নিশ্চয় এটা মঙ্গলময় জিকির, জিকির হিসেবে পৃথিবীতে যত কিছু আছে, সুবহানাল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক, লা ইলাহা ইল্লাল্লাহ হোক, আল্লাহু আকবার হোক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম হোক, পৃথিবীতে যত জিকির আছে তার চেয়ে উপরের জিকির, সম্মানিত জিকির, মঙ্গলময় জিকির হচ্ছে কোরআন, এ কথা আল্লাহ নিজে বলছে। ওয়া হাযা যিকরুন মুবারাক আনজালনাহু, আমি এটা অবতীর্ণ করেছি। আনতুম লাহু মুনকিরুন, তোমরা এই কোরআনকে বুঝতে চাও না, অস্বীকার করো, দূরে থাকো, এটাই সবচেয়ে বড় জিকির। মহান আল্লাহ বলেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, এই মঙ্গলময় কিতাব যেটা আমি মানুষের জন্য অবতীর্ণ করেছি, ফাত্তাবেউহু, পৃথিবীর মানুষ তোমরা এই কোরআন মাজিদ মেনে চলার চেষ্টা করো। পুরো রমজান পার হয়ে যাচ্ছে, বয়স আপনার 80 হলে কি হবে? একজন হাফেজকে রেখে, একজন আলেমকে রেখে কোনো রকম করে পড়া শেখানো উচিত ছিল, যার কারণে এদেশের মক্তব আবার পুনরায় চালু করতে হবে,
যে মক্তবে আমরা ছেলে মেয়ে একসাথে কোরআন মাজিদ পড়া শিখতাম, দোয়া দরুদ শিখতাম, সেই মক্তবকে দেশে কবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জামিয়া সালাফের পক্ষে থেকে একটি শাখা আছে আদ-দাওয়াইল আল্লাহ। আদ-দাওয়াইল আল্লাহর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এদেশে মক্তব চালু করা। আপাতত রমজান মাসে আদ-দাওয়াইল আল্লাহর সদস্যরা প্রায় 300টি মক্তব চালু রেখেছে, প্রায় 200টি মক্তব উত্তরবঙ্গে নিয়মিত চালু করেছে। সম্মানিত মসজিদের মুসল্লি, কোরআন মাজিদকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। তা পড়ে যে কোনো মূল্যে, তা সম্ভবপর বুঝে যে কোনো মূল্যে, 24 ঘন্টায় একবার না একবার আপনাকে কোরআন মাজিদ পড়তেই হবে, নইলে কোরআন মাজিদ আপনার বিপক্ষে দাঁড়াবে বিচারের মাঠে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন আপনার পক্ষেও হতে পারে, কোরআন আপনার বিপক্ষেও হতে পারে, তখন কি হবে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরআন মাজিদ আপনার জন্য সুপারিশ করবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরা মুলক যে রাতে পড়বে তার কবরের শাস্তি হবে না। চার ধরনের মানুষের কবরের শাস্তি হবে না। এক, যারা রাতে সূরা মুলক পড়ে তাদের কবরের শাস্তি হবে না। দুই, যারা পেটের ব্যথায় মারা যায় তাদের কবরের শাস্তি হবে না। তিন, যারা শহীদ হয়ে মারা যায় তাদের কবরের শাস্তি হবে না। চার, যারা জুমার দিনে মারা যায় তাদের কবরের শাস্তি হবে না। চারটার তিনটা কঠিন, একটা সহজ, তা হচ্ছে সূরা মুলক পড়া, যে কোনো মূল্যে শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিচারের মাঠে সূরা মুলক এমন লাগা লাগবে আপনার পক্ষে আল্লাহর সাথে, যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক সরে যাবে না। আর সূরার বাকারার আল ইমরান তো একেবারে তর্ক বিতর্ক হইচই লাগিয়ে দিবে, যতবার আল্লাহ বলবেন না ততবার সূরা মুলক, সূরা বাকারার আল ইমরান বলবেন না, আগে তার জান্নাত ঘোষণা হতে হবে তারপরে কোনো কথা, তুমুল তর্ক আল্লাহর সাথে সূরা বাকারার আর সূরা আল ইমরানের। সূরা বাকারা পড়া বরকত, পড়তে না পারা অলসতার কাজ, পড়া না পড়া ক্ষতি। যদি সূরা বাকারা পড়ে বরকত হবে, যদি না পড়ে তাহলে ক্ষতি হবে। অলসই সূরা বাকারা পড়তে পারে না, এত বড় সূরা পড়ব কি করে? যে অলস, অলসতা খুব খারাপ জিনিস, অলস ব্যক্তির রুজি হয় না, অলস ব্যক্তি ভালো পড়াশোনা করতে পারে না, অলস ব্যক্তির সংসার ভালোভাবে চলে না, অলসতা কিছু নইলে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও? অলসতা কি জিনিস? অলসতা কি ফজলিয়াম? অলসতা কি কোন খাওয়ার জিনিস? অলসতা কি সুদ ঘুষ? অলসতা কি জেনা? অলসতা কি? অলসতা কি মানুষকে হত্যা করা? অলসতা কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বলবেন যে আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও? অলস ব্যক্তি সূরা বাকারা পড়তে পারে না, অলস ব্যক্তির রুজিতে বরকত হয় না, অলস ব্যক্তির জীবনে অশান্তি নেমে আসে, অলস ব্যক্তি ভালো করে পড়াশোনা করতে পারে না, অলস ব্যক্তি ভালো করে জমি চাষ করতে পারে না, অলস ব্যক্তি ভালো করে ব্যবসা করতে পারে না। উত্তম সহকারে নিজ কর্মকে শক্তভাবে চেপে ধরতে হবে, পারে যে সে অলস নাই। সম্মানিত দীনী মুসল্লি ভাই বোন, খুব খেয়াল করে থাকবেন, অলস ব্যক্তি সূরা বাকারা পড়তে পারে না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আল্লাহ তুমি আমাদেরকে রমজান লাইলাতুল কাদরকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।